ওই মায়া পাল্টালেও ছাড়তে নারী, গোটা পৃথিবী নারী নিয়ে সবাই ঘর করে। বলো বলো এই নারীকে চিনতে কজ না পারে। আমি গাইবো 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 আছে আমার আমার আছে লোকটা নারী নিয়ে সবাই ঘর করে। নারীর অঙ্গে মায়া ভীষণ মায়া, নারীর অঙ্গে মায়া ভীষণ মায়া, ওই মায়া পাল্টালো ছাড়বে নারী, নারী নিয়ে সবাই ঘর করে। নারীকে চিনতে কজ না পারে, এই নারীকে এই মাটি চিনতে কজ না পারে, নারী নিয়ে সবাই ঘর করে। এই নারী নিয়ে এই নারী নিয়ে যে করে গাজন, যদি নারীকে কেউ সাধনা করে মাতৃরূপে স্বয়ং ভগবান তার কাছে আসে, আর যদি এই নারীকে নিয়ে কেউ গাজন করে তাহলে কি হয়, করে আসা যাও আমার বাড়ি। নারী নিয়ে সবাই করে নারীকে চিনতে কত না পারে, এই নারীকে নারী নিয়ে যদি কেউ গাজন করেছে ভগবান তাদের ছাড় পায়নি। আমাদের মহাদেব ভোলেনাথ তিনি তিনটি নারী নিয়ে ঘর করেছেন, একটা মাথায় মা গঙ্গা, একটা বুকে মা দুর্গা, একটা পায়ে রয়েছে মা ভবানী কালী, তবু তাকে চিনতে পারে না। এই নারী নিয়ে উনি গৌতম মুনির কাছে শিক্ষা দেখা নিয়েছে, কিন্তু গুরু মা খুব দেখতে ভালো ছিল, ওনার মনে মনে লোভ হয়েছিল। একদিন ছলে কৌশলে গুরু মাকে হরণ করে নিজে ভোগ করেছিল, তার জন্য গৌতম মুনি ওকে অভিশাপ দিয়েছিল যে তোমার সারা শরীরে ওই জটি ফুট ফুটবে, যে নারী তোমায় দেখবে সে তোমাকে ঘৃণা করবে। আমার নারী আমার অন্ন, এই নারী রাইলা আমার অন্ন, হাও গৌরাঙ্গলা করে নারী নিয়ে সবাই ঘর করে। নারীকে কজ না পারে বলো বলো বলো, নারীকে কজ না পারে, নারী নিয়ে সবাই ঘর করে।
নারীর পেটে হয় নরের জন্ম, নারী নিয়ে চলছে দেখো ধর্ম অধর্ম। সবাই ঘর ঘর